ফ্রেন্ডস নমস্কার, ওয়েলকাম টু ম্যাজিক প্রো প্রপার্টি। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে আছি, দেখুন, খুব সুন্দর একটা বড় ঝিলের সামনে দাঁড়িয়ে পুরো যে জায়গাটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা পরিবেশ, আশেপাশে এরিয়াটা আপনি দেখতে পাচ্ছেন। আমরা আজকে এই এরিয়াতে কিন্তু আপনাদের জন্য 2 BHK, 1 BHK এবং 3 BHK ফ্ল্যাট দেখাবো। আমি ঠিক এই এরিয়াতেই রয়েছি এবং যে ফ্ল্যাটটির ভিডিও আপনাকে দেখাবো, আমি এই কারণে এই ভিউটা আপনাকে দেখালাম যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ফ্ল্যাট কেনেন কিন্তু ভালো একটা পরিবেশ বা ভালো একটা জায়গার অভাব কিন্তু সবসময় অনুভব করেন। বাট আমি আপনাকে যে ফ্ল্যাটটি দেখাবো, ঠিক ঝিলের পাশে এই যে সামনে আপনারা দেখছেন আন্ডার কনস্ট্রাকশন যে ফ্ল্যাটটি রয়েছে, এই ফ্ল্যাটটি হচ্ছে একটা G+4 বিল্ডিং, যে বিল্ডিংটা এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশনে আছে। এই বিল্ডিংয়ে আপনাদের জন্য 1 BHK, 2 BHK এবং 3 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে সেই ফ্ল্যাটগুলি আমাদের ভিডিও দেখে যদি পছন্দ হয় তাহলে আপনারা বুক করতে পারবেন। তাহলে আমি ঝিলটা কেন দেখালাম বুঝতেই পারলেন যে ভালো একটা পরিবেশ দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। এবার আস্তে আস্তে আমি বিল্ডিংয়ের সামনে আসছি, সামনে এসে দেখুন পুরো বিল্ডিংটাকে আপনার দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে পুরো বিল্ডিংয়ের ভিডিও। বিল্ডিংটা কিন্তু আমি আবার বলছি G+4 সাইজের একটা বিল্ডিং, যেখানে সামনে পিছনে মিলিয়ে নন এভারেজ 20টার মতো ফ্ল্যাট আছে, অ্যাপ্রক্স 20টার মতো ফ্ল্যাট আছে, যেখানে 1 BHK ফ্ল্যাট, 2 BHK ফ্ল্যাট এবং 3 BHK ফ্ল্যাটও রয়েছে। এই হচ্ছে পুরো বিল্ডিং। এই মুহূর্তে বিল্ডিংয়ে প্লাস্টারের কাজ কমপ্লিট হয়ে গেছে, জাস্ট পুট্টির কাজ শুরু হবে এবং বিল্ডিংয়ে খুব তাড়াতাড়ি এই বিল্ডিং আমরা উইদিন 2 to 3 মান্থের মধ্যে পুরো বিল্ডিং কমপ্লিট করে দেবো। সেই জন্য আপনারা যারা এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনতে চান তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখুন, আপনাদের এই ভিডিওটা পছন্দ হবে, ফ্ল্যাট পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমরা এক্স্যাক্টলি কোন এরিয়ায় দাঁড়িয়ে রয়েছি সেটুকু ডিসকাশন করি না, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তরপাড়া কোত্রং মিউনিসিপ্যালিটি। আপনারা ভালো করে জানেন উত্তরপাড়া হচ্ছে আপনার হুগলি ডিস্ট্রিক্টের একটা বড় শহর এবং এই যে ফ্ল্যাটটি আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তরপাড়া কোত্রং মিউনিসিপ্যালিটি এরিয়ার একটা ফ্ল্যাট। এবং এই ফ্ল্যাটটি কোন্নগর স্টেশন এবং হিন্দ মোটর স্টেশনের মধ্যবর্তী এরিয়ায় আপনি এই ফ্ল্যাটটি পাবেন। যদি আপনারা মনে করেন যে আপনারা বাই টোটো করে বা অটো করে এই ফ্ল্যাটে আসবেন তাহলে কোন্নগর স্টেশন থেকেও আপনি বাই অটো বা টোটো করলে এই ফ্ল্যাটে আসতে পারবেন এবং হিন্দ মোটর স্টেশন থেকেও আপনি অটো বা টোটো করে ফ্ল্যাটে আসতে পারবেন। সেক্ষেত্রে 10 টাকা যাওয়া আসা 20 টাকা খরচা হবে, সময় লাগবে 10 মিনিট আসতে 10 মিনিট যেতে। দ্যাট মিন্স হিন্দ মোটর বা কোন্নগর স্টেশন থেকে 20 টাকা খরচা করলে আসা যাওয়া মিলিয়ে 20 মিনিট সময় ব্যয় করলে আপনি কিন্তু ফ্ল্যাট দেখতে আসতে পারবেন। এবার যদি মনে করেন যে কলকাতার বিভিন্ন জায়গা থেকে এই ফ্ল্যাটটি দেখতে আসবেন সেক্ষেত্রে কীভাবে আসবেন, কত টাকা খরচা হবে ডিসকাশন করে নিই। আপনারা যদি মনে করেন হাওড়া স্টেশন হয়ে এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসবেন তাহলে হাওড়া থেকে যে কোনো ধরনের মেন লাইনে ট্রেন ধরলে আপনারা কিন্তু হাওড়া থেকে কোন্নগর বা হিন্দ মোটর যদি নামেন তাহলে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 25 মিনিট সময় লাগবে হাওড়া থেকে এই বিল্ডিংয়ে এসে পৌঁছাতে। এবং সেক্ষেত্রে আপনাদের খরচা হবে ট্রেনের ভাড়া যাওয়া আসা করতে 10 টাকা, সময় লাগবে 25 মিনিট আসতে 25 মিনিট যেতে, তাহলে 10 টাকা খরচা হয়ে গেলে ওইদিকে আসা যাওয়া করতে। এবং টোটোর ভাড়া যদি আসা যাওয়া ধরি তাহলে 20 টাকা, টোটাল 30 রুপিস খরচা হবে হাওড়া স্টেশন থেকে আসতে, যাওয়া আসা মিলিয়ে খরচা হবে 1 ঘন্টা 10 মিনিট। একইভাবে দক্ষিণেশ্বর মেট্রো থেকে মেট্রো পার করে যদি আপনারা বাই অটো বা বাসে করে আসেন তাহলে হিন্দ মোটর স্টেশন দক্ষিণেশ্বর মেট্রো থেকে বালি পর্যন্ত আসতে আপনাদের খরচা হবে যাওয়া আসা করতে 20 টাকা, সময় লাগবে ম্যাক্সিমাম 20 মিনিট যাওয়া আসা করতে। একই উপায়ে আপনারা যদি বালি স্টেশন থেকে কোন্নগর বা হিন্দ মোটরে আসেন তাহলে সেক্ষেত্রে যাওয়া আসা খরচা হচ্ছে 5 টাকা যেতে, 5 টাকা আসতে, সময় লাগবে বালি স্টেশন থেকে কোন্নগরে আসতে 15 মিনিট আসতে 15 মিনিট যেতে, সেক্ষেত্রে 30 মিনিট হয়ে গেল বাই ট্রেনে যাতায়াত। এবং ওদিক থেকে দক্ষিণেশ্বর থেকে বালি আসতে আরও 20 মিনিট থেকে 25 মিনিট, টোটাল যদি দেখেন 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আপনি দক্ষিণেশ্বর মেট্রো থেকে আপনি এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন, খরচা হবে 30 টাকার মতো। একই উপায়ে আপনারা যদি মনে করেন শিয়ালদা স্টেশন বা এয়ারপোর্ট থেকে আসবেন সেক্ষেত্রে খরচা একটু বেশি হবে, 30 থেকে 40 টাকার মতো, সময় লাগবে আসা যাওয়া করতে ম্যাক্সিমাম 2 ঘন্টা, আসতে 1 ঘন্টা যেতে 1 ঘন্টা। এই হচ্ছে যাওয়া আসা খরচা এবং সময় আমি দূরত্ব বলে দিলাম, কত খরচা সেটাও বলে দিলাম। এবার যদি এই বিল্ডিংয়ে আপনারা ফ্ল্যাট কেনেন প্রথম কথা হচ্ছে আপনাদেরকে কোনো এক্সট্রা ব্রোকারেজ বা কনসালটেন্সি ফিজ আপনাকে পে করতে হবে না, উইদাউট এক্সট্রা কস্টিংয়ে আপনারা এই ফ্ল্যাটটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন, প্রথম ফেসিলিটি যেটা। দ্বিতীয় হচ্ছে বিল্ডিংয়ে যদি ফ্ল্যাট কেনেন আপনারা পাবেন 2-হুইলার পার্কিংয়ের বেনিফিট, বিল্ডিংয়ের পেছন দিকে রয়েছে 2-হুইলার পার্কিংয়ের জায়গা, এদিক থেকে পেছন দিকে বিল্ডিংয়ে যাওয়ার রাস্তা রয়েছে। এখন যেহেতু বিল্ডিংটা পুরো আন্ডার কনস্ট্রাকশনে আছে এটা দিয়ে একদম বিল্ডিংয়ের পেছন দিকে যাওয়া যাবে, একদম পেছন দিকে রয়েছে 2-হুইলার পার্কিং, দ্যাট মিন্স বাইক পার্কিং করার ব্যবস্থা। এবং বিল্ডিংয়ে রয়েছে আপনাদের জন্য
লিফট ফেসিলিটি, আপনারা লিফটে করে বিল্ডিংয়ের টপ ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত আপনারা আসা যাওয়া করতে পারবেন। এই হচ্ছে যাবতীয় বৈশিষ্ট্য। আমরা ফ্ল্যাটের ভেতরে এবার আস্তে আস্তে ঢুকব, ঢুকে সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও করব যেগুলো আপনি আপনার জন্য কিনতে পারবেন। আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেল থেকে। চলুন আমরা আস্তে আস্তে বিল্ডিংয়ের উপরে উঠছি সিঁড়ি দিয়ে, কারণ লিফটের কাজ রানিং আছে তাই সিঁড়ি দিয়ে উঠছি এবং সেই সমস্ত ফ্ল্যাটগুলো ভিডিও করে দেখাবো যেগুলো আপনি কিনতে পারবেন। আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে আপনাকে যে ফ্ল্যাটটির ভিডিও করে দেখাচ্ছি সেটা একটা 630 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি একদম রেডি টু মুভ কন্ডিশনে আছে। আপনারা বিল্ডিংয়ের ভিডিওটি দেখেছেন, বিল্ডিং কিন্তু এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশনে আছে, প্লাস্টারের কাজগুলো কমপ্লিট হয়েছে, বাট এই ফ্ল্যাটটি স্পেশালি আমরা একদম রেডি টু মুভ কন্ডিশনে করে দিয়েছি। এবং একটা ছোটো সাইজের ফ্ল্যাট, গ্রাউন্ড ফ্লোরে আছে এবং ফ্ল্যাটটার ফেস রয়েছে সাউথ ফেসিং ফ্ল্যাট, দ্যাট মিন্স দক্ষিণমুখী ফ্ল্যাট। আমরা উত্তরে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। দেখুন, এন্ট্রি পয়েন্ট থেকে যদি দেখেন আপনারা একটা ওপেন কিচেন সমেত ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন। যে ডাইনিং এরিয়াটার মেজারমেন্ট যেটা রয়েছে 13 ফুটের মতো লম্বায় রয়েছে এবং 10 ফুটের মতো চওড়াতে আছে, মানে কি 10 ফুট বাই 13 ফুটের একটা ডাইনিং রয়েছে। যদি সামনে থেকে যদি দেখেন আপনারা, সামনে কিন্তু একটা বড় ওপেন কিচেন আপনি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ওপেন কিচেন বড় সাইজের। আমি একদম সামনে থেকে দেখুন আপনাকে ক্যামেরা করে দেখাই টাইলসগুলো, আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর কালারের ম্যাচিং করে আমরা টাইলস লাগিয়েছি। এবং এই জানলাটি রয়েছে উত্তরে জানলা, ও নিচে দেখুন পুরো স্ল্যাব করে দেওয়া হয়েছে, কিচেনের স্ল্যাব করে দেওয়া হয়েছে। যে দূরের দিকে যায় তারা দেখতে পাবেন আপনারা পুরো কিচেনটার পোর্শন কিন্তু রেডি করা আছে। আপনারা এই ফ্ল্যাটটা চাইলে উইদিন 15-20 ডেজের মধ্যে হ্যান্ড ওভার নিতে পারবেন, কারণ ফ্ল্যাটে আমরা 90% কাজ অলরেডি কমপ্লিট করে দিয়েছি। তাহলে আপনারা পুরো ডাইনিং এরিয়াটা কিচেনটা কিন্তু দেখেছেন। ঠিক পাশে আমি যখন এন্ট্রি গেট থেকে এন্ট্রি নিচ্ছিলাম, ঠিক বাঁহাতে রয়েছে একটা কমন ওয়াশরুম। এটা হচ্ছে কমন ওয়াশরুম, যার সামনের গেটটি হচ্ছে এই সুন্দর গেট। দেখুন খুব সুন্দর কালারের টাইলস দিয়ে, একদম 8 ফুট সাইজ পর্যন্ত টাইলস দিয়ে পুরো টাইলস করা আছে। এখানে গিজারের পয়েন্ট করা আছে। এটা হচ্ছে পশ্চিম দিক, পশ্চিম দিকে জানলা আছে, ভেন্টিলেটর আছে এবং এই হচ্ছে সুন্দর সুন্দর কালারের টাইলস করা আছে। এই ওয়াশরুমটার যে সাইজ সেটা 5.5 ফুট রয়েছে চওড়াতে, লম্বায় আছে 7.5 ফুট মতো। এই হচ্ছে কমন ওয়াশরুম। এখানে আছে বেসিন রাখার জন্য, আর আপনি এখানে ওয়াশিং মেশিন রাখার জন্য পয়েন্ট, জলের পয়েন্ট করে দেওয়া আছে। এখানে আপনি ইউজ করতে পারবেন, 2-in-1 কাজে লাগাতে পারবেন, ওয়াশিং মেশিন এবং বেসিন রাখতে পারবেন। এবার দুটো বেডরুম দেখাবো। এটা একটা বেডরুম, যে বেডরুমটার উত্তর পশ্চিম দিক খোলা আছে, দেখতে পাচ্ছেন ঝা চকচকে কন্ডিশনার রেডি করে রাখা আছে। নিচে ফ্লোরিং পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, পুট্টি কমপ্লিট হয়ে গেছে। এটা উত্তর দিকে জানলা, অনেক বড় সাইজের জানলা। এটা হচ্ছে পশ্চিম দিকে জানলা, দ্যাট মিন্স নর্থ ওয়েস্ট খোলা, উত্তর পশ্চিম খোলা আছে। এবং বেডরুমটার সাইজ হচ্ছে 10 ফুট বাই 11 ফুট। বেডরুমের মধ্যে একটা স্টোরেজ করার জন্য জায়গা আছে, আমি এই বেডরুমটার একটা কর্নার থেকে দাঁড়িয়ে এই দিকটা দেখানোর চেষ্টা করছি। দেখুন এই দিকটা উত্তর দিক, পুরো ক্যামেরা ঘোরাচ্ছি আস্তে আস্তে। এই হচ্ছে পুরো সুন্দর একটা বেডরুম, 10 বাই 11 সাইজ। এখান থেকে রানিংটা আমাকে দেখে নিন। এবার আমি চলে যাচ্ছি ওই দিকের বেডরুম, সেকেন্ড বেডরুম। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটা হচ্ছে লম্বায় 12 ফুট আছে, চওড়ায় 10 ফুট আছে, 10 ফুট বাই 12 ফুট সাইজের বেডরুম। এই বেডরুমটাতে আছে উত্তর পূর্ব দিক খোলা। এই যে স্ট্রেট দিকটা উত্তর দিক, এটা হচ্ছে পূর্ব দিক, দ্যাট মিন্স উত্তর পূর্ব দিক খোলা আছে। এবং বেডরুমের সঙ্গে আছে একটা এসি পয়েন্টের ব্যবস্থা, এখানে এসি পয়েন্টের জন্য জায়গা করা আছে, আমরা এসি পয়েন্ট এখানে করে দেবো। তাহলে 10 ফুট বাই 12 ফুট সাইজের একটা বেডরুম। আমি আর একটা, এটা হচ্ছে ঈশান কোণ, আপনি চাইলে এই কোণটাতে ঠাকুর রাখতে পারবেন, এখানে মন্দির রাখার জন্য জায়গাটি রয়েছে। এখান থেকে যদি ওই দিকটা দেখায় তাহলে এই হচ্ছে ওই দিক 10 ফুট বাই 12 ফুট সাইজের বেডরুম। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন 630 স্কোয়ার ফুটের একটা 2 BHK ফ্ল্যাট, যে ফ্ল্যাটটি আপনারা 2400 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে কিনতে পারবেন।
2400 টাকা ইন্টু 630 স্কোয়ার ফুটের টোটাল যা দাম হচ্ছে 15,12,000 টাকা। আমি আবার বলছি দামটা 15,12,000 টাকা ফ্ল্যাটের টোটাল দাম। এর মধ্যে আপনি 90% পর্যন্ত হাউজিং লোন নিয়ে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন। এই বিল্ডিংয়ে আপনারা জলের জন্য পাবেন, বোরিং ওয়াটারের ফ্যাসিলিটি রয়েছে 24 ঘন্টার জন্য, এবং এই এরিয়াটা যেহেতু উত্তরপাড়া কোতরং মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ে, সেজন্য সেই মিউনিসিপ্যালিটির একটা কমন সাপ্লাই ওয়াটারের লাইন রয়েছে পুরো বিল্ডিংয়ের জন্য। এছাড়া ইলেকট্রিসিটি রয়েছে, CESC থেকে ইলেকট্রিসিটি কানেকশানের ফ্যাসিলিটিস, টু হুইলার পার্কিং, লিফ্ট ফ্যাসিলিটি, ব্যাঙ্ক লোন ফ্যাসিলিটি, সেগুলো তো আপনারা আগেই শুনেছেন। এই হচ্ছে যাবতীয় বৈশিষ্ট্য। আশা করছি ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লাগে, প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে দেব। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।